আলহামদুলিল্লাহি আম্মা বাদ। আমরা অত্যন্ত দুঃখের সাথেই লক্ষ্য করছি করোনা পরিস্থিতির কারণে লাশও আজ তার ন্যায্য অধিকার হারাচ্ছে আজকে সন্তান হাসপাতালে বাবার লাশকে ফেলে রেখে ভেগে পালাচ্ছে কোথাও বা সন্তান করোনা সন্দেহে মাকে জঙ্গলে ফেলে রেখে আসতেছে এই তো এগারোই এপ্রিল আওয়ার ইসলাম নিউজ পোর্টালের সংবাদে দেখতে পেলাম নারায়ণগঞ্জে করোনা সন্দেহে তিনটি লাশ পরে রয়েছে কবরস্থানের পাশে কেউ কাফন দাফনে এগিয়ে যাচ্ছে না অবশেষে গাজী আকুব ভাই টিমকে ফোন দেওয়া হয় তারা গিয়ে তিনটি লাশকে গোসল করায় জানাজা পড়ে এবং মর্যাদার সাথে তাকে কবরে সমাহিত করে আজকে অত্যন্ত আক্ষেপের সাথেই আমাদেরকে বলতে হচ্ছে বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো এত টাকা পয়সা সন্তানের জন্য রেখে গেল সেই বাবার লাশকেই গ্রহণ করতে রাজি হয় না সন্তান করোনার ভয়ে সেই বাবার লাশটাকে ছোঁয় না ধরে না জানাজা পড়তে চায় না আজকে বাবার লাশকে ফেলে রেখে সন্তান ভেঙে পালাচ্ছে অত্যন্ত দুঃখের কথা আক্ষেপের কথা এটা আমাদের জন্যে কিছু মিডিয়া মানুষের মধ্যে আরও ব্যাপকভাবে ঢুকিয়ে দিয়েছে বিশেষ করে একাত্তর টেলিভিশন তারা কোন একটা টক শোতে লাশকে পুড়িয়ে ফেলার মতো প্রস্তাব করার দুঃসাহস দেখিয়েছে যার ফলে মানুষের মধ্যে অনেক ভয় ঢুকে গেছে যে এই লাশ ধরলে করোনা আক্রান্ত হব আমিও মারা যাব না লাশের কাছে যাওয়া যাবে না ধরা যাবে না তাকে পুড়িয়ে ফেলার মতো প্রস্তাব যেখানে করা হয় সেখানে তো মানুষ আতঙ্কগ্রস্ত হবেই আমরা ধিক্কার জানাই এই সকল কালো মিডিয়াকে সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম লাশের মর্যাদার ব্যাপারে বলতেছেন কাসরো আজমিল হাইয়া মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙার মতোই দাউদ শরীফের হাদিস তিন হাজার সাত নম্বর হাদিস তথা জীবিত ব্যক্তিকে আঘাত করলে যেমন কষ্ট পায় মৃত লাশও তেমন কষ্ট পায় জীবিত ব্যক্তির যেমন মর্যাদা সম্মান রয়েছে ঠিক মৃত লাশটির তেমন মর্যাদা এবং সম্মান রয়েছে তাকেও তার মতো করে যথাযথ সম্মান এবং মর্যাদা দেওয়া মুসলমানদের উপর আমাদের উপর দায়িত্ব এবং কর্তব্য সম্মানিত মুসলমান ভাইয়েরা ইসলাম লাশের অধিকার সংরক্ষণ করেছে যা পৃথিবীর অন্য কোনো আদর্শ করতে পারেনি মোটামুটিভাবে চারটা অধিকার তো লাশের আছেই এক নম্বর তাকে গোসল দেওয়া দুই নম্বর কাফন পরানো তিন নম্বর জানাজা পড়া চার নম্বর তাকে সম্মান মর্যাদার সাথে কবরে সমাহিত করা গোসল করা লাশকে গোসল করানো জীবিত মুসলমানদের উপর ওয়াজিব জমহুর ওলামাই কেরামের ফতোয়া বাদা সানা দুই নম্বর খণ্ড তিনশো ছয় নম্বর পৃষ্ঠা রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম ওয়াসাল্লাহ হ্যাদিসি ইরশাদ করেন হজের সফরে এহেরামরত অবস্থায় একজন সাহাবী বাহন থেকে পড়ে ইন্তেকাল করেন রাসূল বলেন এগোসিলুহ বিমা ইন মশাদিরিন ওয়াকাফিনুহু ফিত হ তোমরা তাকে বরুই পাতা সহ গোসল করাও এবং তাকে কাফুন দাও দুইটি কাপড়ে ওয়ালা তুহাননি তুহু ওয়ালা তুহাম্মের অরাজসাহু তাকে সুগন্ধি মাখবে না এবং তার মাথাও ঢাকবে না ফা ইন আল্লাহ ইয়া আছু য়ামাল খেয়ামতি কেননা সে আল্লাহর দরবারে খেয়ামতের ময়দানে তালবিয়া পাটরত অবস্থায় এহরাম অবস্থায় উত্থিত হবে বোহারী শরীফের হাদিস এক হাজার দুইশত ছেষট্টি নম্বর হাদিস এই হাদিসে আল্লাহর নবী এহরামরত অবস্থায় ইন্তেকাল করা একজন লাশেরও মর্যাদার কথা বলেছেন গোসল দেওয়া কাফন পরানো জানাজাত আছেই এমনকি তার সেই এহেরামের কাপড় দিয়ে তাকে কাফন পরানোর কথা বলা হয়েছে সম্মানিত মুসলমান ভাইয়েরা আমাদের দায়িত্ব কর্তব্য করোনা রোগে আক্রান্ত মৃত ব্যক্তির লাশকেও গোসল করানো হ্যাঁ যদি তাকে গোসল করানো কঠিন হয় যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে জীবিতদের আমাদের কথা হলো যাবতীয় সুরক্ষা পদ্ধতি অবলম্বন করে গোসল করানো যদি সম্ভব হয় তাহলে গোসল করাবো এই গোসল করানোটা আমাদের নৈতিক দায়িত্ব এবং লাশের অধিকার জীবিতদের উপর যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে গোসল না দিয়েই তাকে অন্যান্য কাজগুলো সমাধা করে আমরা সম্মানের সাথে কবরে দেব এরপরে রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এই জায়গায় এসে যেই সার দিয়েছেন আমাদেরকে ঈর্ষাদ করতেছেন তিনি ও ইদা আমার তুকুম্বি আমরিনু বিনু আতম আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ের নির্দেশ করি তোমরা সেটা পালন করো সাধ্য অনুযায়ী তথা আমাদের যতটুকুন সাধ্য আছে গোসল গোসলদমা যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে তাহলে আমরা করবো সাধ্যের বাহিরে থাকলে সেটা আমাদের জন্য মাফ ওয়াজিব সাকেত হয়ে যাবে আমাদের জন্যে হাদিসটি রয়েছে বোখারি শরীফে সাত হাজার দুইশত অষ্টআশি নম্বর হাদিস এবং মুসলিম শরীফে রয়েছে হাদিসটি এক হাজার তিনশত সাত্রিশ নম্বর এই লাশের অধিকার জীবিতদের উপর তাকে কাফন পড়ানো এটাও ওয়াজিব একটি বিধান মুসলমান জীবিত মুসলমানের উপর ওয়াজিব মৃত লাশের কাফন পড়াবে তারা এই ক্ষেত্রে যাবতীয় সুরক্ষা পদ্ধতি অবলম্বন করেই যখন তাকে বিশেষ প্যাকেটের মধ্যে ঢুকানো যাচ্ছে আমরা মনে করি তাকে সেই সুরক্ষা পদ্ধতি অবলম্বন করে কাফনের কাপড়ও পরানো যাবে অতএব লাশকে কাফনের কাপড় থেকে বঞ্চিত করা আমাদের জন্য উচিত হবে না হ্যাঁ একান্তই যদি কোথাও কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে সেই পূর্বের হাদিস অনুযায়ী বোখারের হাদিস অনুযায়ী আমাদের জন্য সেটা মাফ হয়ে যাবে কিন্তু আমরা তো লক্ষ্য করছি সেটা করা সম্ভব অতএব লাশকে তার এই ন্যায্য অধিকার দেওয়া উচিত মুসলিম শরীফের হাদিস দুই হাজার আটষট্টি নম্বর হাদিসে আছে কফিনা কোফিনা রাসুল্লাহি আলী ওয়াসাল্লাম ফি সালাসম বিয়াদিন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তিনটি সাদা কাপড় দ্বারা কাফন পরানো হয়েছে এখন যদি তিনটি কাফন কাপড় দ্বারা কাফন পরানো সম্ভব না হয় তাহলে দুটি দ্বারা করব। দুটি দ্বারা সম্ভব না অন্তত একটি দ্বারা একটি সাদা কাফনের কাপড় দ্বারা লাশটাকে কাফন পরিয়ে তারপর আমরা আমরা সেই নির্দিষ্ট প্যাকেটের মধ্যে করে সেটাকে সম্মান এবং মর্যাদা আমাদের দায়িত্ব কর্তব্য তিন নম্বর লাশের অধিকার জানা নামাজ পড়া জানাজা নামাজ পড়া জীবিতদের উপর ফর্জে কেফায়া এটা কিছু ব্যক্তি যদি আদায় করে ফর্জে কেফায়া আদায় হয়ে যাবে আল মৌসু আতুল ফিক দুই নম্বর খণ্ড একশত উনিশ নম্বর পৃষ্ঠা এটা সমস্ত অলামাই কারাম জানেন সমস্ত মুসলমানগণ জানেন বর্তমানে আমরা দেখতে পাই যে লাশকে প্রাথমিক অবস্থায় অনেকগুলো লাশ জানা যা ছাড়াই কবরে রেখে দিয়েছে কোনো রকম ভাবে কাফন নাই দাফন নাই জানা জানাই তাকে সেভাবে কবরে রেখে দেওয়া হয়েছে এটা একদম উচিত হয়নি কিছু বিদগ্ধ আলেম তরুণ আলেমের ভূমিকার কারণে তাদের সাহসিকতার কারণে আজকে এই লাশগুলো তাদের মর্যাদা পাচ্ছে তাদের অধিকার পাইতেছে ধন্যবাদ জানাই সেই সকল তরুণ ওলামাইকেরামকে যারা সাহসিকতার সাথে এগিয়ে এসেছেন এবং এই লাশের সম্মান মর্যাদা রক্ষা করতেছেন যেখানে সন্তান তার বাবার লাশের মর্যাদা সম্মান রক্ষা করতে ব্যর্থ হয়েছে সেখানে আজকে এই তরুণ আলেমরা এগিয়ে এসেছে লাশের সম্মান মর্যাদা রক্ষা করতেছে ধন্যবাদ তাদেরকে আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান উত্তম বিনিময় দান করুন আমিন তাহলে এভাবে আমরা লাশকে জানাজা নামাজ পর্ব আলহামদুলিল্লাহ এখন সংক্ষিপ্ত পরিসরে হল জানাজা নামাজ হচ্ছে জানা নামাজ ছাড়া লাশকে কবরে রাখবো না এটা ফর্জি কি ফায়া লাশের জন্য চার নম্বর অন্যতম অধিকার তাকে সম্মানের সাথে দাফন করা মাটির নিচে মর্যাদার সাথে সমাহিত হওয়া লাশের অন্যতম অধিকার জীবিতদের উপর আর লাশকে সম্মানের সাথে কবরে রাখা এটা জীবিতদের উপর ফরজে কেরিমে আল্লাহ রাবুল আলমিন সুরা আবাসের মধ্যে ইসাদ করতেছেন সুম্মা সুম্মা অতপর তাকে মৃত্যু দেন কবরস্থ করেন এবং অতপর তাকে আবার সেই কবর থেকে উত্থিত করেন একজন মানুষকে হাসরের ময়দানে এই মাটির নিচ থেকে কবর থেকে উত্থিত হতে হবে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আজকে আমরা যারা করোনার ভয়ে বাবার লাশকে আত্মীয় লাশকে কবরে দিতে ভয় পাইতেছি আমাদের কি চিন্তা আছে যে আমাদেরকে একদিন এই কবরে যেতে হবে মাটির নিচে যেতে হবে এবং মিনহা খালাকুম অহা ওখরা এই মাটি থেকে সৃষ্টি আমাদের মাটিতেই সমাহিত হতে হবে আমাদেরকে এই মাটি থেকে এই হয়ে আল্লাহর দরবারে হাসেরা ময়দানে হিসাব দিতে হবে এটা কি আমাদের স্মরণে আছে যে আমরাও সেই লাশ হব আমরাও সেই মাটিতে সমাহিত হব তাহলে কেন অযথা করোনার ভয়ে আমরা লাশের মর্যাদাহানি করব। মৃত্যু তো আল্লাহর হাতে যার জন্য যতটুকুন আল্লাহ লিখে রেখেছেন সেটা তার ভাগ্যে থাকবেই তাহলে আমরা নিজের উপর কেন সমস্ত অপরাধের দায়িত্ব চাপিয়ে নেব সম্মানিত মুসলমান ভাইয়েরা এভাবে আমরা ইসলামের আদর্শ থেকে দূরে সরে যেতে যেতে গোটা ইসলাম থেকেই দূরে সরে যাইতেছি এটা আমাদের জন্য নিঃসন্দেহে আত্মঘাতী রাস্তায় ধাবমান হওয়া ছাড়া আর কিছুই নয় আমরা আহ্বান জানাব যে লাশের যে অধিকারগুলো ইসলাম সংরক্ষণ করে আমরা সকলে সম্মিলিতভাবে লাশের সেই অধিকারগুলো রক্ষা করব। দেখুন ইতিহাস খুলে দেখুন পাঠ করে ইতিহাস ছয় চল্লিশ খ্রিস্টাব্দে আঠারো হিজড়িতে হজরত অমর ইবদে খতাব রদি আল্লাহ তাল আহ তখন অর্ধ পৃথিবীর সম্রাট খালিফাতুল মুসলিমিন সেই সময়ে বর্তমান ফিলিস্তিনের যে জেরুজালেম আছে জেরু জালেম এবং রামাল্লা এর মাঝামাঝি আমওয়াস নামক জায়গায় এরকম মহামারী ছড়িয়ে পড়েছিল আমরা জানি হজরত আবু ওবায়দ আব্দুল জর্রাহ রাদি তাআলা আনহু হজরত মাজিম জবাল রাদি তাআলা তালহু এবং মাজিম জবালের স্ত্রী সন্তান তারাও এই ভয়াবহ মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন এবং ওই সময়ে মুসলমানদের প্রায় পঁচিশ হাজার মুসলিম শূন্য এই মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন কিন্তু ইতিহাস ঘেটে দেখুন একটি দৃষ্টান্তও পাবেন না যে জানাজা সারা কাফন ছাড়া দাফন ছাড়া কোনো লাশ পড়েছিল বরং মুসলমানরা সাহাবাই কারাম সম্মান এবং মর্যাদার সাথে প্রতিটি লাশের গোসল করিয়েছেন কাফন পড়িয়েছেন জানাজা পড়েছেন অতপর সম্মানের সাথে তাদেরকে দাফন করেছেন আজকে দুনিয়ার লোভ লালসা মৃত্যুর ভয় আমাদেরকে এইভাবে ভুল পথে ধাবিত করতেছে আজকে আমরা করোনাকে ভয় পাইতেছি আল্লাহকে ভয় পাচ্ছি না যদি আল্লাহকে ভয় পেতাম তাহলে কখনোই এইভাবে নাফরমানিমূলক কাজ করতে পারতাম না তাই আসুন আমরা আজকের এই দিনে লাশের অধিকারকে সংরক্ষণ করি আমি যখন এন্তেকাল করবো আমার লাশের অধিকার জীবিতরা সংরক্ষণ করবে আসুন আজকে আমরা করোনা ভাইরাসের ভয়াবহ এই পরিবেশ পরিস্থিতি থেকে আল্লাহর কাছে পানা চাই আল্লাহ তালা যাতে আমাদেরকে এই ভয়াবহ বিপদ থেকে মুক্তি দান করেন আজকেই সংবাদে জানতে পারলাম আজকে ষোলোই এপ্রিল বাংলাদেশে চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে তিনশত একচল্লিশ জন মারা গিয়েছে জন এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ আমরা আল্লাহর কাছে দোয়া করি আক্রান্তরা যাতে সুস্থ হয়ে ওঠেন আর মৃতদেরকে যাতে আল্লাহ তালা জান্নাত নসিব করেন যারা মুসলমান আছেন তাদেরকে যাতে আল্লাহ জান্নাত নসিব করেন এবং ক্ষমা করে দেন এই বলে আলোচনা শেষ করছি ওয়ামা আলাইনা ইল্লাল বালাক